একটা কাউন্সিলর কে তুলেছেন 160টা সোনামে নিলামে সম্পত্তি খোঁজ পাওয়া গেছে এটাতেই শেষ করলে তো হবে না রানা তো এখনো আছে বিকাশ তো এখনো আছে কাঞ্চন অধিকারী তো ঘুরে বেড়াচ্ছে পীযূষ পাণ্ডেও তো এখানে আছে এই চোরেদের কুরসি আমার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এদের কুরসি নামা পীযূষ পাণ্ডে বয়স 65 কংগ্রেস থেকে তৃণমূলে টোল ট্যাক্স চালান একাধিক বেসরকারি বিয়ে আইটিআই পিটিটিআই কলেজে মালিক কেষ্ট যদি 5,000 কোটির মালিক হয় রানা 500 কোটি পীযূষও কাছাকাছি যায় 200 কোটি পার করে দিয়েছে আপনারা নিশ্চিন্ত থাকুন এই চোরেদের গায়ের ভাষায় বলি একদম গেড়ু উপড়াতে হবে মিনিমাম 10-20 কোটি টাকার মালিক হয়েছে এই রাজ্যে কেন্দ্রের সরকার মনরেগাতে 40,000 কোটি টাকা দিয়েছেন এখন অবধি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর অর্ধেক 20,000 কোটির বেশি এই টাকা চলে গেছে তৃণমূল নেতাদের পেটের ভিতরে পশ্চিমবাংলার সর্বত্র আওয়াজ উঠেছে চোরেদের জেলে ভরো যত তাড়াতাড়ি পারো চোরেদের জেলে ভরো এই আওয়াজ উঠেছে আমরা বিধানসভার ভিতরেও বলেছি বাইরেও ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের পশ্চিমবাংলার নাগরিকদের নিয়ে লড়াই করছে বিচার ব্যবস্থা পশ্চিমবঙ্গকে এই দুর্নীতির হাত থেকে আমাদের বাঁচাতে হবে পার্থ চ্যাটার্জি অপার সিন্ডিকেট এখানেও আছে বোলপুরে এখানেও তারা একইভাবে করেছে আজকে হাজার হাজার ছেলে মেয়েদের তাদের সোনালি স্বপ্ন ধ্বংস হয়েছে তৃণমূলের সময় যে 75,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে 11 বছরে তার 50,000-এরও বেশি ঘুষের বিনিময়ে মেধার যোগ্যতা না দেখে চাকরি বিক্রি করে আমাদের বেকার যুবকদের স্বপ্ন ধ্বংস করা হয়েছে শুধু তাই নয় বাকি যে 20-25,000 সেখানেও মেধা মানা হয়নি সেখানে নেতাদের আত্মীয় স্বজন তাদেরকে এখানে চাকরি দেওয়া হয়েছে আপনি খোঁজ নেন লালটু দত্ত থেকে মহিম খান থেকে শুরু করে শঙ্কর গড়াই থেকে শুরু করে যারা এই এলাকার নামি দামি চোর স্বজন গোষ্ঠী শুদ্ধ চাকরি দিয়ে গেছে বেআইনি ভাবে আর এদের মাথাকে মাথা হলেন মমতা ব্যানার্জি তিনি হলেন কিং পিন অব দি করাপশন দুদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন
আপনার বাড়ির ভাইপো বলছে বিরোধী দলের নেতা আমার থেকে 17 বছরের ছোট বলছে তুই আমার নাম বল তোকে আমি মাননীয় মামলায় ঝুলিয়ে দেব ওর বড় কষ্ট ওকে কেউ নাম ধরে ডাকে না কেউ বলে তোলাবাজ ভাইপো কেউ বলে কয়লা ভাইপো আর সর্বজনীন ভাইপো রেজিস্টার ভাইপো তাই তোমার অরিজিনাল নাম কেউ বলবে না কারণ তুমি 11 সালে আমরা খেটে খুটে রক্ত দিয়ে বাংলার মানুষ সিপিএম কে সরানোর পরে তোমাকে প্লেনে করে দিল্লি থেকে তোমার পিসি মনে এনেছিল তাই তুমি পিসির ভাইপো হিসেবে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক খুব বড় বড় কথা বলে জয় শাহ নাকি ভারতীয় পতাকা গ্রহণ করে এই একমাত্র ভারতবর্ষের সাংসদ জনপ্রতিনিধি যিনি আজাদী কি অমৃত মহোৎসবের দিন দুবাইতে ছিলেন দুবাইতে ছিলেন টাকা গুনতি করছিলেন দুবাইতে বসে ভাইপো কয়লা ভাইপো গরু ভাইপো তোলাবাজ ভাইপো তুমি নেতা হয়েছ তোমার পিসির জন্য তোমার পিসি আজকে বলে আপনার পিসি আজকে বলে আমার পরিবারের কে কি করেছে জানি না আপনার পরিবারের আরেকজনকে কাজরী ব্যানার্জিকে আপনি কিছুদিন আগে কাউন্সিলর করেছেন দায়িত্ব তো আপনাকে নিতেই হবে আমরা বলি মুড়ির টিনে করে কেষ্টা একা খায়নি কলকাতা পাঠিয়েছে কালীঘাটে টাকা গেছে মুখ্যমন্ত্রী বলছেন এরা বিজেপি বলছে কালীঘাটে টাকা গেছে মা কালীর কাছে গেছে আমি আপনাকে বলে দিই একটা চায়ের দোকান ছিল আপনার বাড়ির পাশে সেই চায়ের দোকানের মালিককে মেরে তুলে দিয়ে আপনার বাড়ি থেকে কয়েক হাত দূরে কয় লাখ টাকায় একটা প্রাসাদ তৈরি হয়েছে প্রাসাদের নাম শান্তিনিকেতন এক্সকেলেটর লাগানো বাড়ি কোটি টাকার ঘরবাতি আছে ওই বাড়িটাতেই কয়লা গরু টোলট্যাক্স বালি পাথর সব টাকা গেছে মমতা ব্যানার্জি শুনে রাখুন মা কালীকে অপমান করার দরকার নেই মা তারাকে অপমান করার দরকার নেই আমাদের সনাতনী সংস্কৃতিতে যাদের আমরা দেবী হিসেবে পূজিত করি তাদের কাছে এই অবৈধ টাকা তারা গ্রহণ করেন না অবৈধ টাকা আপনি এবং আপনার পরিবার সংগ্রহ করেন তাই আপনারা চিন্তা করবেন না সন্ধ্যা প্রায় আগত এই পীযূষ কাঞ্চন লালটু শঙ্কর গড়াইদের মতো যত গুন্ডা আছে যত চোর আছে তাদের নিকেশ করার দায়িত্বটা আমাদের মানে ভারত সরকারের তাই নরেন্দ্র মোদীজি বলেন না খাওঙ্গা না খানে দুঙ্গা 15ই আগস্ট প্রধানমন্ত্রী বলছিলেন লালকেল্লায় গরিব খুঁজছে মাথার ছাপ আর আমাদের দেশের নেতারা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য কাকে উদ্দেশ্য করে বলেছেন কলকাতাকে উদ্দেশ্য করে বলেছেন লজ্জা লাগে স্বামী বিবেকানন্দকে গোটা পৃথিবী পুজো করে স্বামী বিবেকানন্দের জন্ম কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা জাতীয় সঙ্গীত 150 কোটি জনগণের কাছাকাছি তারা গায় বন্দন করে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র নেতাজি সুভাষ চন্দ্র বসু পরাধীনতার শৃঙ্খল মোচন করেছিলেন ঋষি অরবিন্দ শহীদ ক্ষুদিরাম মাস্টার দা সূর্য সেন হাতে গীতা নিয়ে তারা
করেছেন, হাতে শাগ নিয়ে এক হাতে তেরঙ্গা পতাকা নিয়ে মা মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছেন। তাই পশ্চিম বাংলার আজকের যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন আপনাদের ঘটাতেই হবে, আর পরিবর্তন আসবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে। তার কারণ, স্বাধীনতার পরে 77 সাল অব্দি মাঝে যুক্ত ফ্রন্টের কয়েকটা বছর ছাড়া কংগ্রেস চালিয়েছে, অর্থাৎ কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড, কংগ্রেসের স্বাদ গ্রহণ করে কংগ্রেসকে মানুষ বাতিল করেছে। 34 বছরের বাম শাসনে অত্যাচার অবিচার পার্টিতন্ত্র দলতন্ত্র মানুষ দেখেছে, তাই বামফ্রন্টকেও বিদায় করেছে। 11 বছর এই চোরদের পার্টি, ডাকাতদের পার্টি, সিন্ডিকেট রাজ, কাটমানি আর তোষণবাজ পার্টি, যারা দুর্গাপুজোর বিসর্জন চেঞ্জ করে দিয়েছিল, যারা পশ্চিম বাংলার সনাতনী ঐতিহ্যের উপর আঘাত করেছে বারে বারে, সেই তৃণমূলকে আপনাদেরকে সরাতে হবে। এখানকার লাভপুরের এমএলএ তিনি অনেক বড় বড় কথা বলেছেন, আমি যখন সিভিক ভলেন্টিয়ার তার মেয়েকে নেপালের ভরতপুরে পাহারা দেওয়ার কথা বলেছিলাম। শুনুন মাননীয় রানাবাবু, এখন যা যা চলছে বক্রেশ্বর থার্মেল প্ল্যান্ট থেকে ভোলা মিত্র আগে কেষ্টকে টাকা দিত, এখন রানার কাছে পৌঁছে দিচ্ছে। সাঁইথিয়া রেড পয়েন্ট থেকে বিপ্লব দত্ত আগে কেষ্টর কাছে পৌঁছে দিত, এখন রানার কাছে পৌঁছে দিচ্ছে। মোহাম্মদ আলী আইসি শিউড়ি আগে কেষ্টর ডাইরেকশনে চলত, এখন রানার ডাইরেকশনে চলছে। রানার সব টাকা নেপাল বাংলাদেশে আছে, এর এজেন্টও আছে রানার পার্টনার, জম্পেশ্বর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। রানাবাবু বলতে পারবেন এদিকে সিধু অব আলিগ্রাম রানুর পিএস, তার ভালো নাম সিদ্ধেশ্বর মন্ডল। শুনবেন নাকি কি কি করেছে জম্পেশ্বর অ্যাগ্রো উদ্যোগ প্রাইভেট লিমিটেড, বাবা জম্পেশ্বর রাইস মিল, জয় বাবা জম্পেশ্বর রাইস মিল, জয় ভারত রাইস মিল, রাজপুর রাইস মিল এলএলপি। আর কিছু শুনবেন, আর কিছু বাকি আছে? টাকা আপনি রাখতে পারবেন না, বেআইনি সম্পদও আপনাদের কাছে থাকবে না, আপনার প্যান কার্ডের বাইরে যা যা আছে সেগুলো সব নিলামে বিক্রি করবে, আর গরিবের কাছে সেই টাকা দিয়ে বাথরুম তৈরি হবে, বাড়ি তৈরি হবে, আলো জ্বলবে গরিবের বর্ণ কুটিরে। সবাই রেডি তো?